লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রীয় প্রার্থী ঘোষণা করল কুর্মী সমাজ। বৃহস্পতিবার বাঁকুড়ার খাতড়ায় কুর্মী সমাজের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, এই কেন্দ্রে কুর্মী সহ হিতমিতান সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুরজিৎ সিং কারমালি। এদিন প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই খাতড়া এলাকার গ্রামগুলিতে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিলেন কুর্মী সমাজের প্রতিনিধিরা। কুর্মী সহ হিতমিতান সমর্থিত নির্দল প্রার্থী সুরজিৎ সিং কারমালি বলেন, দলিতদের কথা কেউ বলেনি, নির্বাচনে জিতলে সেই কথাই তুলে ধরবো। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রচারে জঙ্গলমহলের শিক্ষা স্বাস্থ্য দ্রব্য মূল্য বৃদ্ধি, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পাওয়ার মতো বিষয়গুলি প্রচারে মূল হাতিয়ার করা হবে। তার কাছে তৃণমূল বিজেপির প্রার্থী কেউই হেভিওয়েট নয়, মানুষই শেষ কথা বলবেন বলে তিনি দাবি করেন। আমি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের হর মিটান মানে যত আমাদের দলিত গোষ্ঠী আছে সেই তাদের আমি প্রার্থী হলাম, কারণ দলিতের কথা এখানে কেউ বলে নাই। আমি সেই চেষ্টা করব, আমি যদি জয়লাভ করি তাহলে তাদের কথা আমি তুলে ধরব। প্রচারের মূল ইস্যু হবে, দেখুন এখানে শিক্ষার যা অবস্থা, শিক্ষামন্ত্রী জেলে, তাহলে মূল ইস্যু হবে যারা যুবক ভাই আছে সেই শিক্ষাটার মানে ইস্যু হবে প্রথম, তারপরে হবে স্বাস্থ্যের ইস্যু হবে, স্বাস্থ্যের বেহাল দশা। এই যে রায়পুরের হসপিটাল দেখুন, হসপিটাল মানে সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে কিন্তু সেখানে কোনো ডাক্তার নাই, ভালো ডাক্তার নাই। এখানে লোকালের লোককে যারা জঙ্গলমহলের লোক তারাকে মানে কি চোখে দেখে সেটা মানে মানে ভাষায় বলা যাবে না। ওরাকে চিকিৎসার জন্য দৌড়াতে হচ্ছে বাঁকুড়া, সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হওয়ার 5 মিনিটের মধ্যে ওকে রেফার করা হচ্ছে, ওখানে বাঁকুড়াতে রেফার করা হচ্ছে। আর এখানের লোক চিকিৎসার জন্যে উড়িষ্যাতে যাবে কেন? যদি আমাদের সরকার এতই পরিষেবা দিচ্ছে তাহলে ওরা উড়িষ্যাতে যাবে কেন, ভেলোরে যাবে কেন, বেঙ্গালোরে যাবে কেন? এখানেই তো একটু ভালো চিকিৎসার মানে ব্যবস্থা করে দিতে পারে মানে গরিব লোকেদের জন্যে। আমার এখানে ওইটা লড়াইটা কোনো কঠিন মনে হচ্ছে না, লড়াই মানুষ যদি চায়। এখানে ধরুন উনি আজকে হেভিওয়েট আছেন, হেভিওয়েট যেটা বলেন আপনারা মানে আপনাদের ভাষায় ওকে আপনি ভারী প্রার্থী বলে মনে করেন, কিন্তু জনগণ যদি আমাকে সাথ দেয় তাহলে আমিও তো ওদের থেকে মানে ভারী হব, এইটাই আর কি। ওরা কি আমি ভারী বলে কোনো মনে করছি না, যে ওরা ভারী ওইটা ভারী বলে কোনো কিছু নাই, মানে জনগণের শেষ কথা বলবে উনি ভারী প্রার্থী বা হেভিওয়েট প্রার্থী, ওইটা মানে আমার কাছে ওইটা কোনো নাই। নিউজ আজ বাংলা বাঁকুড়া। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেব বাড়ি।